हेलो स्टूडेंट्स, आमी हलम लोपा मुद्रा। आमार चैनलेर नाम हलो बायोलॉजी मंत्रा बाय लोपा मुद्रा। तो आज के आमरा पढ़ब हे ट्रांसडक्शनेर माध्यमे प्रमाण करे देखाओ जे डीएनए हलो जेनेटिक वस्तु। आगेर क्लासे आमरा कि पढ़ेछिलाम जे ट्रांसफॉर्मेशनेर माध्यमे आमरा प्रमाण करेछिलाम जे डीएनए हलो जेनेटिक वस्तु, जेटा छिलो ग्रिफिथेर परीक्षा। आर आज के आमरा पढ़ब हे ट्रांसडक्शनेर माध्यमे प्रमाण करो जे डीएनए होलो जेनेटिक वस्तु। एटी किन्तु तोमादेर हायर सेकेंडरी सिलेबासेर जोन्नो खूब इम्पर्टेंट प्रश्न। पाँच नम्बरेर ए प्रश्नटी आसे जे हार्सेओ डायरेक्ट तोमाके क्वेश्चन दिते पारे जे हार्सेओ चेसेर परीक्षाटी लेखो, बा एइभावे तोमादेरके दिते पारे ट्रांसडक्शनेर माध्यमे प्रमाण करो जे डीएनए होलो जेनेटिक वस्तु। तो चलो शुरू करा जाक जे हार्से एवं चेसेर जे एक्सपेरिमेंट जेटा होच्छे ट्रांसडक्शनेर माध्यमे आमरा प्रमाण करब। चलो ताले आमरा सेटा शुरू करछि। आगेर क्लासे आमी ग्रिफिथेर परीक्षा पढ़िएछिलाम। जारा आगेर क्लासटी करोनि, ग्रिफिथेर क्लासटी करोनि, तादेर जन्य सेई भिडियोटी लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिए देव। ठीक आछे, ताले चलो आमरा आजके पढ़छि हार्से एबं चेसेर एक्सपेरिमेंट। तहले हार्से एबं चेस जे विज्ञानी तारा कि करेछिल, ट्रांसडक्शन पद्धति व्यवहार करेछेन। तो ट्रांसडक्शन पद्धतिटी कि आगे आमी सेटा एकटु बोले निच्छि। ठीक आछे, तोमरा जखन ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়বে তখন তোমরা দেখবে ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা তিন ভাগে পড়েছি। একটি কি, একটি হলো কনজুগেশন, একটি ট্রান্সফরমেশন, আর একটি হলো ট্রান্সডাকশন। তো চলো দেখি এখন আমরা যেটা পড়ব সেটা ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন ব্যাপারটা কি, ট্রান্সডাকশন ব্যাপারটা হলো যে একটি ব্যাকটেরিয়া লাগবে আমাদের। এই হলো একটি ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই ব্যাকটেরিয়ার নিজস্ব একটি ডিএনএ আছে। আমরা জানি ব্যাকটেরিয়ার ডিএনএ আছে। আমরা ধরে নিলাম ব্যাকটেরিয়ার ডিএনএটাকে আমি এরকম করে করলাম, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ। এই ডিএনএকে আমি কি করব, এই ডিএনএকে হচ্ছে আমি করব ফাজ ভাইরাস দ্বারা আমি একে সংক্রামিত করব। ফাজ ভাইরাস, তাহলে চলো ফাজ ভাইরাস একে নিই। ফাজ ভাইরাস, ফাজ ভাইরাস দ্বারা একে নিই। ফাজ ভাইরাস দ্বারা আমি একে সংক্রামিত করব, ঠিক আছে। ফাজ ভাইরাসের আবার নিজস্ব একটি ডিএনএ আছে, এটা আমি লাল দিয়ে করছি, যেটা হচ্ছে ফাজ ডিএনএ, ফাজ ডিএনএ। এটা ব্যাকটেরিও ফাজ, এটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিও ফাজ কি, এক ধরনের ভাইরাস। সে কি করছে, তার যে ডিএনএ আছে, এই যে লাল রঙের যে আমি ডিএনএটা করেছি, তার সেই ডিএনএটাকে কি করবে, সে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে দিয়ে দেবে। তাহলে এই ডিএনএটা, এই যে লাল রঙের যে ডিএনএটা, সেটা কোথায় প্রবেশ করবে, ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। এই যে প্রবেশ করে গেল, এরপরে কি হবে, এরপরে হচ্ছে এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ফাজ ডিএনএ দুটো একসাথে মিলিত হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এই হলো ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াল ডিএনএ এবং হচ্ছে কি ফাজ যে ডিএনএ আছে দুটো একসাথে মিক্সড হয়ে যাবে। তাহলে কিরকম হবে দেখতে, এই এই, ঠিক আছে। দেখতে পাচ্ছ হাফ সবুজ করেছি, হাফ লাল করেছি। এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো হচ্ছে ট্রান্স ডিউসড ডিএনএ। এবার কি হবে, এই ব্যাকটেরিয়া থেকে যতগুলো ব্যাকটেরিও ফাজ উৎপন্ন হবে, এই ব্যাকটেরিয়ার ভেতরে এবার কি হবে, ফাজ ভাইরাস উৎপন্ন হবে। কিন্তু এই ফাজ ভাইরাসের মধ্যে যে ডিএনএটা থাকবে সেটা কিন্তু শুধু লাল হবে না, এই লাল সবুজ দ্বারা ডিএনএ তৈরি হবে। তাহলে চলো দেখি এবার কি হচ্ছে, পরের ধাপে কি হচ্ছে, এই ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়ার মধ্যে কি হবে, যে ফাজ ভাইরাসগুলো তৈরি হবে, ফাজ ভাইরাসগুলো তৈরি হবে, তাদের প্রত্যেকের দেহে কি হবে, এই লাল লাল আর সবুজ রঙের যে আমরা ডিএনএটা বানিয়েছি তারা তৈরি হবে,
চলো আরেকটু করে নি। দেখো ফাজ ভাইরাস তৈরি হয়ে গেছে। এবার এই ফাজ ভাইরাসের মধ্যে আমি কি করব, এই ট্রান্সডিউসড ডিএনএ আমি তৈরি করেছিলাম সেটাকে আমি তৈরি এখানে চলে আসবে, অর্থাৎ লাল এবং সবুজ মিলে ডিএনএ যে তৈরি হলো সেই ট্রান্সডিউস ডিএনএ যুক্ত এই ফাজ ভাইরাসগুলো তৈরি হবে। দেখতে পাচ্ছ? এইবার দেখো এই ব্যাকটেরিয়াটার কি হবে, লাইসিস হবে, অর্থাৎ বিদারণ ঘটবে, ব্যাকটেরিয়াটা ফেটে যাবে এবং কি হবে এই ফাজ ভাইরাসগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে। এই টোটাল প্রসেসটার নাম হলো ট্রান্সডাকশন প্রসেস, যেখানে ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ফাজ ডিএনএ মিলিত হয় এবং একটি ট্রান্সডিউস ডিএনএ তৈরি করে এবং সেই ডিএনএটি কি হয়, সেই ডিএনএটি হচ্ছে পরবর্তীকালে যে ফাজ ভাইরাসগুলো তৈরি হবে তার ডিএনএর মধ্যে, তার যে ডিএনএটি সেটা ছিল লাল কিন্তু দেখো এখানে ট্রান্সডিউস ডিএনএ হয়ে গেল, সে কি হচ্ছে পরবর্তীকালে ব্যাকটেরিয়া যে আছে তার বিদারণ ঘটিয়ে সে হচ্ছে বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই প্রসেসটাকে বলবো ট্রান্সডাকশন। এই ট্রান্সডাকশন প্রসেসকেই ব্যবহার করেছিলেন হার্শে এবং চেসে। চলো তাহলে এবার দেখা যাক যে তিনি বিক্রিয়াটি কীভাবে করেছিলেন বা পরীক্ষাটি কীভাবে করেছিলেন, চলো দেখি। চলো এবার হচ্ছে পরীক্ষাতে, মেন পরীক্ষাতে আসা যাক যে মেন পরীক্ষাটি কিভাবে হয়েছে। হার্শে এবং চেসে ওনার পরীক্ষার জন্য, এই পরীক্ষাটির জন্য কিছু উপকরণ নিয়েছিলেন, সেই উপকরণগুলো কী, মেটেরিয়ালসগুলো কী সেগুলো আগে পড়ে নিই। কী করেছিলেন, তিনি নিয়েছিলেন ব্যাকটেরিও ফাজ বা T2 ফাজ, ফাজ ভাইরাসটা নিয়েছিলেন, ঠিক আছে। তিনি কি নিয়েছিলেন, ফাজ ভাইরাস, ফাজ ভাইরাস অর T2 ফাজ নিয়েছিলেন, ঠিক আছে। এরপরে তিনি কি করেছিলেন, দু নাম্বার হচ্ছে তিনি কি করেছেন, কি নিয়েছেন, তিনি নিয়েছিলেন ই কোলাই, দ্যাট মিন্স অ্যাসকেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া, কোলাই ব্যাকটেরিয়া তিনি নিয়েছিলেন, ঠিক আছে। তিন নাম্বার তিনি কী নিয়েছিলেন, তিন নাম্বার তিনি কিয়েছিলেন, তিনি নিয়েছিলেন হচ্ছে দুটো রেডিও আইসোটোপ, তিনি রেডিও আইসোটোপ নিয়েছিলেন, তেজস্ক্রিয় আইসোটোপ, ঠিক আছে, আইসোটোপ তিনি নিয়েছিলেন। সেই তেজস্ক্রিয় আইসোটোপ কি, একটি ছিল হচ্ছে সালফারের আর আরেকটি ছিল হচ্ছে ফসফরাসের। সালফারের হচ্ছে কি, যে তেজস্ক্রিয় আইসোটোপ সেটা হচ্ছে কি S-35, ঠিক আছে। তেজস্ক্রিয় আইসোটোপ S হচ্ছে 30, সালফারের পারমাণবিক তেজস্ক্রিয় পারমাণবিক গুরুত্ব হচ্ছে 35 এবং রেডিও আইসোটোপ ফসফরাসের হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ কি 32, ঠিক আছে। আর সালফার স্বাভাবিক নর্মাল সালফার কি, সালফারের নর্মাল যে সালফার আছে, নর্মাল সালফার তার পারমাণবিক গুরুত্ব কত, তার পারমাণবিক গুরুত্ব হচ্ছে S-32। আর ফসফরাস যে আছে নর্মাল ফসফরাস, তার নর্মাল পারমাণবিক গুরুত্ব কত, P-31। কিন্তু আমরা ব্যবহার করেছি কি রেডিও আইসোটোপ, দ্যাট মিন্স S-35 এবং P-32 আমরা ব্যবহার করেছি। তাহলে এই তিনটে প্রোডাক্ট দিয়ে আমরা কি, তিনটে বললে ভুল হবে, এই চারটি প্রোডাক্ট দিয়ে আমরা আমাদের পরীক্ষাটি শুরু করব, আমাদের নয় অবশ্যই হার্শে এবং চেজের পরীক্ষাটি শুরু করব, ঠিক আছে। এতটুকু হয়ে গেল, তাহলে চলো এই জায়গাটা মুছে নিই। তাহলে কী কী উপকরণ নিয়ে আমরা নিয়েছিল হার্শে আর চেসে, কী কী নিয়েছিল, T2 ফাজ নিয়েছিল, অ্যাসকেরিশিয়া কোলাই নিয়েছিল, রেডিও আইসোটোপ S-35 এবং P-32 নিয়েছিল, ঠিক আছে। চলো এবার শুরু করা যাক। এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের ক্ষেত্রে প্রথম উনি কি করেছিলেন, উনি করেছিলেন যে
প্রথম যে উনি কাজটি করেছিলেন সেটি কি করেছিলেন, যে তেজস্ক্রিয় আইসোটোপ অর্থাৎ রেডিও আইসোটোপ যে আমরা পড়লাম P32 এবং S35, এই দুটো দিয়ে তিনি কি করেছিলেন যে ফাজ ভাইরাস যে আছে সেই ফাজ ভাইরাসের DNA এবং ক্যাপসিডকে চিহ্নিতকরণ করেছিলেন। ঠিক আছে, তাহলে তিনি কি করেছিলেন, ফার্স্ট যে স্টেপটা ছিল সেটা তিনি কি করেছিলেন, যে তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা তিনি কি করেছিলেন, তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা তিনি ফাজের DNA এবং ক্যাপসিডকে চিহ্নিতকরণ করেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি আমার দুটো সাব পয়েন্ট হবে। দুটো সাব পয়েন্ট কি, আমরা কাকে কাকে চিহ্নিত করছি, DNA কে চিহ্নিত করছি, আবার ক্যাপসিডকে চিহ্নিত করছি ফাজের। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হচ্ছে যে একটি তেজস্ক্রিয় মাধ্যম নেওয়া হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু এরকম করেই একটু একেই দেখাচ্ছি যে কি করেছি আমরা, একটি তেজস্ক্রিয় মাধ্যম নিয়েছি। ঠিক আছে, এটা একটা তেজস্ক্রিয় মাধ্যম, এখানে একটা মিডিয়াম দেওয়া আছে যার মধ্যে কি করেছি আমি প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে দিয়েছি। এবার আমার কি করতে হবে, আমি ফার্স্টে ফাজের DNA কে চিহ্নিত করব। তো ফাজের DNA কে চিহ্নিত করার জন্য এই তেজস্ক্রিয় মাধ্যমে আমি কোন আইসোটোপটা দিয়েছি, আমি ফসফরাসের আইসোটোপটা দিয়েছি। ফসফরাসের তেজস্ক্রিয় আইসোটোপ কি, P32। এই তেজস্ক্রিয় মাধ্যমের মধ্যে আমি ফসফরাসের যে আইসোটোপ আছে সেটা দিয়ে দিয়েছি। এইবার কি হবে, এই তেজস্ক্রিয় মাধ্যমের মধ্যে আমি কি করেছি, এই তেজস্ক্রিয় মাধ্যমের মধ্যে আমি ই কোলাই এবং ফাজ যে DNA আছে, ফাজ যে ভাইরাস আছে, ই কোলাই এবং ফাজ ভাইরাসকে দিয়ে দিয়েছি, ই কোলাই এবং ফাজ ভাইরাসকে দিয়ে দিয়েছি এই তেজস্ক্রিয় মাধ্যমে। ঠিক আছে, যার ফলে কি হবে, এখানে যখন ওদের মধ্যে তেজস্ক্রিয় মাধ্যমের মধ্যে যে ই কোলাই এবং ফাজ যে ভাইরাসগুলো উৎপন্ন হবে সেগুলো কি হবে, প্রত্যেকের আমি কি দেখলাম, এই তেজস্ক্রিয় মাধ্যমের মধ্যে যে ই কোলাই এবং ফাজ ভাইরাস অল্প দিয়ে দিয়েছি এবং যেগুলো দিয়েছি এবং যারা উৎপন্ন হয়েছে এই কালচার মিডিয়ামটাতে, যে ফাজগুলো উৎপন্ন হয়েছে তাদেরকে আমি দেখলাম প্রত্যেকের DNA হচ্ছে কি হয়েছে, P32 দ্বারা চিহ্নিতকরণ হয়ে গেছে। ঠিক আছে, তাদেরকে দেখলে বোঝা যাচ্ছে তাদের যে DNAটা সেটা খুব জল জল করছে। ঠিক আছে, তাহলে ফাজের যে DNA আছে তাকে আমি কি করলাম, চিহ্নিতকরণ করে দিলাম। ফাজের যে DNA আছে তাকে আমি চিহ্নিতকরণ করলাম, কারণ প্রথমেই আমি বলেছি ফাজের DNA কে আমি চিহ্নিতকরণ করব। তা ফাজের DNA কে আমি কি দিয়ে চিহ্নিতকরণ করলাম, P32 দ্বারা চিহ্নিতকরণ করলাম। ঠিক আছে, চিহ্নিতকরণ। এইবার দেখো পরের পয়েন্টে কি আছে, পরেরটাতে কি আছে, এইবার আমি ক্যাপসিডকে চিহ্নিত করব, ফাজের ক্যাপসিডকে চিহ্নিত করব। তাহলে এক্ষেত্রে কীরকম হবে আঁকাটা একটু চলো দেখে নিই। তাহলে এটা হচ্ছে ফাজ, এটা হচ্ছে ফাজ, এই ফাজের আমি DNA কে চিহ্নিতকরণ করে দিলাম কি দিয়ে, তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা, সেজন্য আমি লাল কালি ইউজ করছি। এর DNA চিহ্নিতকরণ হয়ে গেছে, ফাজের DNA চিহ্নিতকরণ। ঠিক আছে, এটাকে এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার ক্যাপসিড কি, ক্যাপসিড হচ্ছে যে মাথার উপরে মস্তক অংশে হচ্ছে ক্যাপসিড থাকে। ঠিক আছে, পলিস্যাকারাইডের তৈরি একটা ক্যাপসিড থাকে, সেটা হচ্ছে কি মস্তক অংশে থাকে। তো এবার আমি কি করব, আমি আবার হচ্ছে একটা কালচার মিডিয়া নিচ্ছি। এই কালচার মিডিয়ার মধ্যে আমি কি করছি, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করছি। এইবার কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করেছি,
ডিএনএ এর ক্ষেত্রে ব্যবহার করেছি P32 আর ক্যাপসিডের ক্ষেত্রে ব্যবহার করেছি কি S35 আইসোটোপ, রেডিও আইসোটোপ, দ্যাট মিন্স হচ্ছে সালফারের আইসোটোপটা আমরা ব্যবহার করেছি, তেজস্ক্রিয় আইসোটোপ। এবার আবার কি করব, এই তেজস্ক্রিয় যে মাধ্যম আছে তার মধ্যে আবার ইকোলাই এবং হচ্ছে ফাজ ডিএনএ দিয়ে দিচ্ছি। এরপর কি হবে যে ইকোলাই থেকে যে ফাজ ডিএনএগুলো উৎপন্ন হবে সেই ফাজের কি হবে ক্যাপসিড যে আছে সেটা চিহ্নিতকরণ হয়ে যাবে। ফাজের হচ্ছে ক্যাপসিড দেখা যাচ্ছে তো, হ্যাঁ ক্যাপসিড চিহ্নিতকরণ হলো, ঠিক আছে ফাজের ক্যাপসিড চিহ্নিতকরণ হলো। তাহলে চলো দেখা যাক কীরকম হবে দেখতে। ফাজের ক্যাপসিডকে আমি সবুজ দিয়ে করছি, দেখো ক্যাপসিডটাকে আমি কী করেছি আমি সবুজ করে দিয়েছি, বোঝা যাচ্ছে ক্যাপসিডকে হচ্ছে আমি কী করেছি সবুজ করে দিয়েছি। কিন্তু দেখো ওর ডিএনএকে কিন্তু আমি লাল করিনি, ডিএনএটা কালোই রেখেছি, দেখতে পাচ্ছ। তাহলে হচ্ছে কি আমি ফার্স্টে কী করলাম, প্রথম যে ধাপে আছে সেখানে আমি এক্সপেরিমেন্টের প্রথম যে ধাপটা করেছি সেখানে তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা আমি কী করেছি ফাজের ডিএনএকে ফার্স্টে চিহ্নিত করেছি, তারপরে হচ্ছে ফাজের ক্যাপসিডকে চিহ্নিত করেছি। ডিএনএটিকে চিহ্নিত করার জন্য আমি কী ইউজ করেছি P32 এবং হচ্ছে ক্যাপসিডকে চিহ্নিত করার জন্য আমি কী করেছি S35 দ্বারা ক্যাপসিডকে হচ্ছে চিহ্নিত করেছি। চলো এবার নেক্সট ধাপে যাই। নেক্সট ধাপে কি করব এটা আগে তার আগে মুছে নিচ্ছি। দু নম্বর এক্সপেরিমেন্ট আমি কি করছি, প্রথম ধাপে আমি করে নিচ্ছি চিহ্নিতকরণ করে নিচ্ছি, সেকেন্ড ধাপে আমি কি করব, সেকেন্ড ধাপে আমি করব যে চিহ্নিত ফাঁজ দ্বারা অচিহ্নিত ইকোলাইকে আমি সংক্রামিত হতে দিব। চিহ্নিত ফাঁজ করে নিয়েছি, এখন আমি কি করব চিহ্নিত ফাঁজ দ্বারা কি করব অচিহ্নিত, অর্থাৎ যেই ইকোলাইগুলোকে আলাদা ইকোলাই যে আছে, আরও তো অনেক ইকোলাই আছে, সেই আলাদা যেই ইকোলাইগুলোকে আমি চিহ্নিত করিনি, সম্বলিত যে তেজস্ক্রিয় মাধ্যমে যে ইকোলাই দিয়েছিলাম সেই ইকোলাইগুলোকে না, আরও এক্সট্রা কিছু ইকোলাইকে, অচিহ্নিত ইকোলাইকে সংক্রামিত হতে দেব। সংক্রমণ লিখে দিই, সংক্রমণ। তাহলে কি করলাম এবার আমি কি করব, এইবার হচ্ছে অলরেডি আমার ফাজের ডিএনএ এবং ক্যাপসিডকে চিহ্নিতকরণ করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি কি করব, এবার হচ্ছে আমি কিছু ইকোলাইকে যে তেজস একটা মাধ্যম আমরা পড়েছিলাম না, মাধ্যমের মধ্যে টোটালটাই হবে হচ্ছে, প্রথমে আমি কি করব ডিএনএ নিয়ে কাজ করব। তাহলে এই মাধ্যমটার মধ্যে আমি কি করব কিছু ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে দিলাম, যে ইকোলাই ব্যাকটেরিয়াগুলি অচিহ্নিত, ঠিক আছে যে ইকোলাই ব্যাকটেরিয়াগুলি হচ্ছে অচিহ্নিত। তাহলে এবার চ কি করব, কি করলাম যে একটা মাধ্যমের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া নিলাম এবং যে P32 দ্বারা চিহ্নিত যে ফাজ ডিএনএ আছে, ফাজ আছে তাকে হচ্ছে এই মাধ্যমটার মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে সংক্রামিত হতে দিলাম। এরপরে কি করব, 10 মিনিট সংক্রামিত হয়ে যাওয়ার পর একে ওয়ার্নিং যে ব্লেন্ডার আছে এরকম করে প্রচণ্ড একটা মেশিন আছে, সে প্রচণ্ড পরিমাণে আমাদের যে মিক্সচার মেশিন আছে না ওরকম টাইপেরই একটা মেশিন আছে, প্রচণ্ড পরিমাণে স্পিডে ওকে হচ্ছে ঘোরাবে, এই মাধ্যমটাকে ঘোরাবে, ঠিক আছে এই টেস্ট টিউব ওর বটলটাকে সে ঘোরাবে, যার ফলে কি হবে যে ব্যাকটেরিয়া যে আছে কেমন থাকবে, এই যে ব্যাকটেরিয়া আমি আগেই তোমাদেরকে দেখালাম কিভাবে ট্রান্সডাকশন হয়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে এই ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে তার নিজস্ব ডিএনএ আছে, যেটা আমি নীল দিয়েই করছি, ব্যাকটেরিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ আছে, সেই ব্যাকটেরিয়াটাকে আমি কি করেছি P32 ফাজ দ্বারা আমি চিহ্নিতকরণ করেছিলাম। তার মানে কি করেছিলাম, আমি এরকম হচ্ছে আমি একটা কালো নিয়েছিলাম আর মাঝখানের ডিএনএটাকে আমি কি দ্বারা চিহ্নিত করেছিলাম, লাল দ্বারা চিহ্নিত করেছিলাম, ঠিক আছে তাহলে এরকম ফাজ ডিএনএগুলো থাকবে
ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাকটেরিয়ার গায়ে লেগে থাকবে। এবং তাদের যে P2 যারা চিহ্নিত ডিএনএগুলো আমি কী করেছিলাম, লাল, ঠিক আছে। এরপরে কি করব আমি, ওয়ার্নিং ব্লেন্ডারের সাহায্যে যখন আমি একটু প্রচণ্ড পরিমাণ ঘোরাবো, তখন আমি কি করব, এই ফাজ যে ডিএনএগুলো যেগুলো ব্যাকটেরিয়ার গায়ে লেগেছিল সেগুলোকে আলাদা করে দেব, সেগুলোকে আলাদা করে দেব, ঠিক আছে। কিন্তু এই সংক্রামিত হয়ে যাওয়ার আগেই কি হবে, ফাজের ডিএনএটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে অলরেডি প্রবেশ করে যাবে। চলো দেখি কি হবে। এই ব্যাকটেরিয়ার ডিএনএ এই ফাজের ডিএনএ চলে আসছে অলরেডি, যেগুলো হচ্ছে তোমার রেডিও আইসোটোপ দ্বারা চিহ্নিতকরণ করা ছিল। এবং এরপরে কি হবে, যে আমি কি করেছি, ওয়ার্নিং ব্লেন্ডার ইউজ করার জন্য কি হবে, যে ফাজের যে ছিল যেগুলো লাগা ছিল সেগুলো কি হবে, ব্যাকটেরিয়ার থেকে ছিঁড়ে চলে যাবে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার গায়ে আর লেগে থাকবে না। এরকম করে দেখো, আগে লেগেছিল না, এটা আর ব্যাকটেরিয়ার গায়ে লেগেনি, ঠিক আছে। তাকে কি করলাম, আমি আলাদা করে দিলাম। এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে আমি আর কিছুই করব না, এর আমি এক্সপেরিমেন্ট করে দেখব, তেজস্ক্রিয়তা দেখব যে এর আছে কি না, তেজস্ক্রিয়তা নির্ণয়ের পরীক্ষা দেখব, তেজস্ক্রিয়তা নির্ণয়ের পরীক্ষা দেখব, ঠিক আছে। তাহলে কি করলাম, ফার্স্টে চিহ্নিতকরণ করলাম, সেকেন্ড ধাপে কি করলাম, যে সংবলিত যে মাধ্যম আছে তার মধ্যে অলরেডি যে ফাজ ডিএনএকে আমি চিহ্নিতকরণ করেছি, সেই ডিএনএটাকে এখানে, ফাজ ভাইরাসটাকে এখানে দিয়ে দিলাম। প্লাস কি করলাম, কিছু অচিহ্নিত ইকোলাই ব্যাকটেরিয়া নিলাম, এটা হচ্ছে অচিহ্নিত ইকোলাই ব্যাকটেরিয়া। এই ইকোলাই ব্যাকটেরিয়াকে কি করবে, ফাজ ডিএনএগুলো সংক্রমণ করবে, সংক্রমণের ফলে কি হবে, ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করবে। আমি কিন্তু ফার্স্টেই ট্রান্সডাকশন প্রসেসটা তোমাদের বুঝিয়েছি। এরপরে কি করলাম, তারপরে কি করলাম, 10 মিনিট সংক্রামিত হয়ে দেওয়ার পরে কি করলাম, ওয়ার্নিং ব্লেন্ডারের সাহায্যে ওকে প্রচুর পরিমাণে ঘুরালাম, যার ফলে কি হলো, ফাজ ডিএনএ গুলো সরে গেল, ব্যাকটেরিয়ার দেহ থেকে সরে গেল। এরপরে কি করলাম, এই যে ফাজ ডিএনএ যে আছে এবং ইকোলাই যে আছে তাদের তেজস্ক্রিয়তা আমি পরীক্ষা করব, সেটা আমি পরে বলছি, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ধাপ কি হবে, চিহ্নিত ফাজ দ্বারা অচিহ্নিত, ফার্স্টে আমি কাকে করেছি, আমি ডিএনএ নিয়ে কাজ করেছি। সেকেন্ড ধাপ আমার কি হবে, সেকেন্ড ধাপ আবার আমার হবে হচ্ছে যে আমি ক্যাপসিডকে নিয়ে কাজ করব। তাহলে আবার একটা হচ্ছে মাধ্যম নিয়েছি, মাধ্যমের মধ্যে আমি কি দিলাম, কিছু অচিহ্নিত ইকোলাই দিলাম, এবং তার সাথে হচ্ছে আমি কি দিলাম, ফাজ ডেড ক্যাপসিড, যার ক্যাপসিডকে আমি তেজস্ক্রিয় করেছিলাম, সেই হচ্ছে ক্যাপসিডটাকে নিলাম। অর্থাৎ হচ্ছে কি, এস থার্টি ফাইভ দ্বারা চিহ্নিত ফাজ নিয়েছি। সেই ফাজের কি চিহ্নিত, S35 মানে কি চিহ্নিত, ক্যাপসিডকে আমি চিহ্নিত করেছিলাম, ক্যাপসিডকে আমি চিহ্নিত করেছিলাম। আর পি দ্বারা আমি কাকে চিহ্নিত করেছিলাম, ডিএনএকে চিহ্নিত করেছিলাম, তাই তো। আচ্ছা, এরপরে দেখো কি হবে, আবার সেম প্রসিডিওর, এটাকে যদি আমি এরকম করি তাহলে কি হবে, প্রথমে যে ব্যাকটেরিয়াটা থাকবে তার নিজস্ব ডিএনএ আছে। এবার আমি কি করেছিলাম, আমি ফাজের হচ্ছে কাকে করেছিলাম, ক্যাপসিডকে আমি সবুজ কালার দিয়ে করেছিলাম। তাহলে চলো ক্যাপসিডকে সবুজ কালার দিয়ে করি, এরকম করেছি। তারপরে কি করেছি, ওকে এরকম ওর ডিএনএটা হচ্ছে কালোই আছে, ঠিক আছে। এরপরে কি হবে, আবার সেম প্রসিডিওর, আমি কি করলাম আমি আবার ওয়ার্নিং ব্লেন্ডারের 10 মিনিট সংক্রামিত হতে দেওয়ার পরে আমি কি করলাম, ওয়ার্নিং যে ব্লেন্ডার আছে তাকে দিয়ে প্রচুর পরিমাণে ওকে হচ্ছে ঘোরালাম। ঘোরানোর ফলে কি হচ্ছে, ব্যাকটেরিয়া কোষের মধ্যে যে বাইরে পরিধির দিকে যে ফাজ ভাইরাসগুলো লেগেছিল এই কাটা তন্তু দ্বারা, সেগুলো হচ্ছে কি, সব হচ্ছে পড়ে যাবে, ঠিক আছে, আলাদা হয়ে যাবে। তাহলে চলো করি এখানটায়, ঠিক আছে, এখানে করলাম, এর হচ্ছে ডিএনএ আছে, এর ডিএনএটা কি হবে, কালো ডিএনএটা অলরেডি ব্যাকটেরিয়া দেহের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে।
কিন্তু হচ্ছে কি ক্যাপসিড কি প্রবেশ করে ক্যাপসিড প্রবেশ করে না তাহলে ক্যাপসিডটা হচ্ছে দেখো বাইরেই হচ্ছে ও থাকবে ঠিক আছে ক্যাপসিডগুলো হচ্ছে বাইরেই পড়ে থাকবে আচ্ছা চলো এবার দেখি আলটিমেটলি কি হচ্ছে এবং এখানে কি করছি আমি তেজস্ক্রিয়তা নির্ণয়ের পরীক্ষা করছি তেজস্ক্রিয়তা নির্ণয়ের পরীক্ষা ওকে চলো এবার তাহলে কি দেখছি চলো এবার দেখা যাক এবার তাহলে আমরা কি করছি দেখো এবার আমরা পরীক্ষা হয়ে গেল এক্সপেরিমেন্ট হয়ে গেল এইবার আমরা কি করব এবার আমরা পর্যবেক্ষণে আসব পর্যবেক্ষণে কি দেখলাম দেখো প্রথম চিহ্নিত ফাজ দ্বারা যখন ইকোলাইকে সংক্রমণ করলাম এখানে হচ্ছে কি প্রথম ধাপে আমি ডিএনএ কে চিহ্নিত করেছি সেই ডিএনএ ফাজ যে তেজস্ক্রিয় দ্বারা চিহ্নিত ডিএনএ যে আছে সেটা হচ্ছে প্রবেশ করলো হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে এবং আমি এই ব্যাকটেরিয়াটাকে ফাজ ভাইরাস যে আছে তার তেজস্ক্রিয়তা পরীক্ষা করলাম এবং ব্যাকটেরিয়ার তেজস্ক্রিয়তা পরীক্ষা করলাম প্রথম কেসে আমি কি দেখলাম যে ফাজের যে তেজস্ক্রিয়তা সেটা নেই কিন্তু ব্যাকটেরিয়ার তেজস্ক্রিয়তা আছে ব্যাকটেরিয়ার দেহে তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে সেকেন্ড কেসে কি হচ্ছে আমি কাকে হচ্ছে চিহ্নিতকরণ করেছিলাম ক্যাপসিডকে তাহলে ক্যাপসিডটা আমি গ্রিন কালার দিয়েছি এবং হচ্ছে কি হচ্ছে সেকেন্ড ধাপে কি হচ্ছে ডিএনএটা আমার নর্মাল আছে ডিএনএ প্রবেশ করলো দেখো এখানে কালো রঙের ডিএনএটা সেটা নর্মাল ডিএনএ সে প্রবেশ করলো এবং আমি তেজস্ক্রিয়তা পরীক্ষা করলাম আমি কি দেখলাম ফাজের মধ্যে আমি তেজস্ক্রিয়তা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাকটেরিয়ার দেহে আমি তেজস্ক্রিয়তা দেখতে পাচ্ছি না কেন পাচ্ছ না কারণ আমরা প্রথমেই পড়েছিলাম ট্রান্সডাকশন প্রসেসের মাধ্যমে ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে তাহলে এখানে লাল রঙের যে ডিএনএটা ছিল সে যেহেতু এখানে প্রবেশ করেছে সেজন্য ফার্স্ট কেসে আমি কি দেখেছি প্রথম কেসে আমি দেখেছি ফাজের মধ্যে কোনো তেজস্ক্রিয়তা দেখতে পারিনি কিন্তু যেহেতু ফাজের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করেছে তার জন্য ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে আমি তেজস্ক্রিয়তা দেখতে পেয়েছি সেকেন্ড কেসে কি হয়েছে আমি ব্যাকটেরিয়ার ক্যাপসিডকে হচ্ছে তেজস্ক্রিয়তা দ্বারা চিহ্নিতকরণ করেছি যার ফলে যে ইকোলাই ব্যাকটেরিয়াগুলো সংক্রামিত হলো তার তো ডিএনএটা প্রবেশ করেছে ক্যাপসিড তো ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করতে পারে না যার ফলে কি হয়েছে আমি যখন ফাজ ডিএনএর তেজস্ক্রিয় ফাজের যখন আমি তেজস্ক্রিয়তা প্রমাণ মানে পরীক্ষা করছি তখন ফাজের মধ্যে হচ্ছে তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে কিন্তু ব্যাকটেরিয়ার দেহের মধ্যে কোনো রকম তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে না এর থেকেই হচ্ছে আমরা প্রমাণ করতে পারি যে ডিএনএই হলো জেনেটিক বস্তু কারণ ডিএনএটাই ফাজ ডিএনএর ফাজের যে ডিএনএ সেটাই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করছে এবং ক্যাপসিড কিন্তু প্রবেশ করছে না প্রোটিনের কোনো আবরণ কিন্তু দেহের মধ্যে প্রবেশ করছে তাহলে প্রোটিন কিন্তু জেনেটিক বস্তু নয় ডিএনএই হলো জেনেটিক বস্তু এটি খুব একটা সহজ পরীক্ষা শুধু মনে রাখতে হবে যে ফার্স্ট কেস তুমি কি করেছিলে ফার্স্ট কেস তুমি করেছিলে তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা ফাজের ডিএনএকে তুমি ফার্স্টে চিহ্নিতকরণ করলে এবং ক্যাপসিডকে চিহ্নিতকরণ করলে কিন্তু সেকেন্ড ফেজে কি করছে আমি চিহ্নিত ফাজ দ্বারা কিছু অচিহ্নিত ইকোলাইকে আমি চিহ্নিতকরণ করব কিভাবে চিহ্নিতকরণ করলাম প্রথমেই হচ্ছে ডিএনএ দ্বারা চিহ্নিতকরণ প্রসেস করলাম তারপরে ক্যাপসিডকে যে আছে সেই চিহ্নিতকরণ প্রসেস করলাম বাট আলটিমেটলি রেজাল্ট আমরা কি দেখব ডিএনএ দ্বারা যখন চিহ্নিতকরণ করব তখনই ইকোলাইয়ের দেহে তেজস্ক্রিয়তা দেখতে পাবো কিন্তু ক্যাপসিড দ্বারা যখন চিহ্নিতকরণ করব তখন হচ্ছে ইকোলাইকে আমি কি করব তোমার হচ্ছে কি বলে ওটাকে মানে তেজস্ক্রিয়তা হচ্ছে আমরা দেখতে পাবো না ঠিক আছে তাহলে চলো আজকে এখানেই থাকলো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন পড়ার চেষ্টা করব ঠিক আছে খুব ইন্টারেস্টিং টপিক চেষ্টা করব একটা দিনের মধ্যেই আমি যেন তোমাদের ডিএনএ রেপ্লিকেশনটা পুরোপুরি কমপ্লিট করে দিই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর নিট এবং হচ্ছে আমাদের বোর্ড সিলেবাসের জন্য তো আজকে এখানেই থাকলো আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে এবং তোমরা এর দ্বারা উপকৃত হবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো আমি আরও তোমাদেরকে মজার মজার ছলে এবং ছোট ছোট ভিডিওর মাধ্যমে চেষ্টা করব তোমরা যাতে তোমরা বায়োলজিটা খুব ভালো করে ইন্টারেস্টিং ওয়েতে পড়তে পারো ঠিক আছে